আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামী এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। হাবিলকে কিভাবে হত্যা করা হয়, ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে হাবিল এবং কাবিলের মধ্যে প্রথম কুরবানি শুরু হয়। তাদের মধ্যে থেকে পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমে মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম উভয় জান্নাতে সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন, কিন্তু তাদের পিছু লেগেছিল ইবলিস নামে এক পাপিষ্ট শয়তান। ইবলিস চাইলো তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা সুখের জান্নাত থেকে বিদায়িত করা হয়েছিল ইবলিসকে, তার চেয়ে বেশি ইচ্ছা ছিল তারা যেন আল্লাহর দেওয়া আদেশ অমান্য করে তাকে নাখোঁজ করে। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে তিনি নিষেধ করেছিলেন। ইবলিস বেঁচে বেঁচে ওই বিশেষ ফলটিকে টার্গেট করল, দুজনকে প্রচারিত করল, ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত বিবি আলাইহিস সালাম দিশত পাপ করে বসলেন। জান্নাতে কোনো পাপের স্থান নেই, তাই শান্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জন করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে আসতে পারবে। কিন্তু অশান্তি তারপরও রয়ে গেল, কারণ পৃথিবীতে অবস্থিত বিরাজমান সে পাপিষ্ট শয়তান ইবলিসের। ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসাবে আল্লাহ তাআলার কাছে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল। অভিশাপ হওয়ার আগে ইবলিস শয়তান আল্লাহর অনেক ইবাদত করেছিল। এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তাকে তার চাহিদা স্বরূপ এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হলো যে কোনো সময় বিশ্বে যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সে হিসাবে আদম আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয়। যাই হোক, পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত বিবি আলাইহিস সালামের সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে, কিন্তু এখানে দৃশ্যটির সীমাবদ্ধতা দেখা গেল। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম যেহেতু পৃথিবীতে প্রথম মানব মানবী, তাই তাদের পরের প্রজন্ম যত সন্তান হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামের নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনোই বিয়ে হয় না, সে হিসাবে এটি হয়তো পৃথিবীতে শেষ প্রজন্মের মানব। এরপর মানব জাতি বিপুল হয়ে যেত, কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন। তাই একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়, প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ায় ছেলে মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না, বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে। হাবিল ও কাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মে সমাধান হয়ে গেল। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে, কিন্তু এখানে একটু সমস্যা দেখা গেল। হাবিলের জোড়ায় মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে, কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক নিজের জোড়ায় সুন্দরী মেয়েকেই বিয়ে করবে। এমনত অবস্থায় পিতা আদম আলাইহিস সালাম একটি মীমাংসা করলেন, তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন। যার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কীভাবে বোঝা যাবে? তখনকার কুরবানি আর এখনকার কুরবানির মতো ছিল না। সে সময় কোনো জিনিস কুরবানি দিলে আল্লাহর কাছ থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কুরবানিগ্রস্তকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হলো, আকাশ থেকে আগুন এসে গোস্তকে পুড়িয়ে দিল। তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিস সালামের দেওয়া মীমাংসা, তারা উভয় কুরবানি গোস্ত উপস্থাপন করলো আল্লাহর কাছে। হাবিল একটি সুস্থ মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি উৎসর্গ করল। তখন সবজি কুরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের একটি দুম্বা এবং কাবিলের সবজি ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ তাআলা সে হাবিলের কুরবানিকে কবুল করলেন, উপর থেকে আগুনটি এসে দুম্বাটিকে পুড়িয়ে দিল, কিন্তু কাবিলের সবজিকে কিছুই করল না। সেই হিসাবে বিয়ের নিয়ম আগের মতোই রইল, হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার জন্ম নেওয়া মেয়েটিকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না, সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণ হয়নি। কুরবানি প্রত্যাখ্যান হওয়াতে এবং স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েটিকে না পাওয়াতে সে অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। ক্রোধে বসে হাবিলকে সে বলল, তোর ইচ্ছা আমি কোনোভাবেই পূরণ হতে দেব না, প্রয়োজনে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশ ভাবনায় উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ট ইবলিস শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল, সে বলেছিল, আল্লাহ কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ, আর তুই আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোকে কিছু করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যে কোনো পরিবর্তন হলো না, ক্রোধে বশবর্তী হয়ে হত্যা করলো তার আপন ভাইকে। এরপরে অবশ্যই কাবিলের মন গলে গেল এবং সে অনুভব করলো, আহারে, সে কত বড় ভুল কাজ করে ফেললো, নিজের ভাইকে নিজের হাতে মেরে ফেললো।
এর চেয়ে বড় দৃষ্টতা আর কি হতে পারে? ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্মের কিভাবে ঢাকবে তাই নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখনও মৃতদেহ সংস্কারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে এসে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে টুকরো টুকরো করে একটি গর্ত করল। তারপর সে গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিল। এটা দেখে কাবিল ভাবল তাকে হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানব জাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহতালা পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আমাদের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।